ইসলামের সর্বশক্তিমান স্রষ্টার ধারণা আল্লাহ তাআলার ধারণা এমন নয় যে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন একজন দেবতা কোন বিশেষ জাতির কাছে অথবা বিশেষ কিছু লোকের কাছে। পবিত্র কোরআনের সূরা ফাতিহায় উল্লেখ আছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালকে। এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হচ্ছে রাব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালক। আর পবিত্র কোরআনের শেষ সূরা অর্থাৎ সূরা নাসের এক নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কুল আউযু রাব্বিন নাস, বলো আমি শরণ লইতেছি মানব জাতির প্রতিপালকের কাছে। সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এই পৃথিবীর সমগ্র মানব জাতির প্রতিপালক, কোনো বিশেষ গোত্রের প্রতিপালক নয় অথবা কোনো বিশেষ জাতি। আর পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে শুরুতেই বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আর আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম যার শুরুতেই ছিল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আর আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তাহা তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে পৃথিবীর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য রয়েছে একটি নৈতিক অনুশাসন, রয়েছে একটি নৈতিক নিয়ম। আর এই অনুশাসনে পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব পুরো বিশ্বব্রহ্মাণ্ডে। পবিত্র কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কেউ অন্য কাউকে হত্যা করে এবং যদি সেটা নরহত্যা অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল, সব মানুষকেই। আর যদি কোনো ব্যক্তি কারো জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো, সব মানুষকেই। পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, সে যাই হোক তার জাতি বা গোত্র বা বর্ণ বা ধর্ম, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে আর এটা যদি নরহত্যার অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল। আর কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচায়, হোক সে মুসলিম বা অমুসলিম, যে কোনো গোত্র বর্ণ বা ধর্মের, তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। পবিত্র কোরআনে এরকম অনেক নৈতিক আচরণের কথা বলা আছে যাতে করে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকে পুরো বিশ্ব জগতে। পবিত্র কোরআন বলছে যে কারো ডাকাতি করা উচিত না, এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। ইসলামে যাকাতের একটা নিয়ম রয়েছে, যে কোনো একজন ধনী ব্যক্তি যার কাছে তার নিসার অপেক্ষা বেশি সম্পদ আছে, 85 গ্রাম সোনা, সেই ধনী ব্যক্তি তখন সেই সম্পদের 2.5% প্রতি আরবি হিজরি সালে দান করবে। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ যাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকতো না, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যেত না। পবিত্র কোরআনে এরকম অনেক নৈতিক আচরণের কথা বলা আছে যাতে করে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকে পুরো বিশ্ব জগতে। পবিত্র কোরআন বলছে যে কারো ডাকাতি করা উচিত না, এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। ইসলামে যাকাতের একটা নিয়ম রয়েছে, যে কোনো একজন ধনী ব্যক্তি যার কাছে তার নিসার অপেক্ষা বেশি সম্পদ আছে, 85 গ্রাম সোনা, সেই ধনী ব্যক্তি তখন সেই সম্পদের 2.5% প্রতি আরবি হিজরি সালে দান করবে। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ যাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকতো না, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যেত না।